এখন ফোনে রূপসী। নমস্কার, অঞ্জলিস ক্যারিয়ারের রূপকথা অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আর পাশাপাশি আমাদের ঈদের শুভেচ্ছা রইল আমাদের মুসলিম ভাই বোনেদের জন্য। অনুষ্ঠান যাদেরই হোক বা অনুষ্ঠান যখনই হোক, শুভেচ্ছা কিন্তু আমাদের প্রত্যেকের তরফ থেকে সর্বদা থাকবে আপনাদের জন্য। এবং তার পাশাপাশি ভালো থাকার সিক্রেটটা, কিভাবে আপনি নিজের স্কিন আপনার চুলকে ভালো রাখবেন, তার পাশাপাশি কিভাবে ভালো রাখবেন নিজের এবং নিজের পরিবারের বা নিজের কাছের মানুষদের স্বাস্থ্য, এই সব কিছু নিয়ে আপনি যতটা ভাবনা চিন্তা করেছেন তার থেকে অনেক বেশি ভাবনা চিন্তা করেছেন, বহু দিন ধরে ভাবনা চিন্তা করেছেন আমাদের সকলের ভীষণ প্রিয় অঞ্জলিদি। আর সে কারণে অঞ্জলিদিকে একেবারে মনের মণিকোঠায় সযত্নে আমরা কিন্তু সাজিয়ে রেখেছি, যেহেতু এই মানুষটি আমাদের সাজান। তাই প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। থ্যাংক ইউ, সবাইকে জানাই ঈদ মুবারক। যদিও করোনার মধ্যে আমাদের পুজো ঈদ সব কিছুই আমাদের যার যার মানে আছে করতেই হবে, নিয়ম মানতেই হবে, কিন্তু বাইরে বেরোবেন না বেশি, ঘরে বসে ফ্যামিলির সাথে এনজয় করুন। আর আমি সবাইকে বলবো, মহামেদান বন্ধুদেরও বলবো, মুখটা বাঁধুন, মাস্ক পরুন। এটা কোনো ব্যাপার না যে আমাদের ধর্মে নেই, মাস্কটা পরতেই হবে। আপনি মাস্ক না পরলে কিন্তু আপনার থেকে আরেকজনের ছড়াবে, আপনার হয়তো হলো না আরেকজনের ছড়াবে। তো আমি যেগুলো দেখতে পাচ্ছি মেইনলি মহামেদান বন্ধুদের অনেকেই মাস্ক বাঁধছেন না, হিন্দুরাও আছে, সবাই মিলেমিশে সবাইকেই বলছি মাস্কটা পরুন, স্যানিটাইজ ইউজ করুন, স্যানিটাইজার সঙ্গে রাখুন, তাহলে কিন্তু অনেকটা সেফ। নয়তো যেভাবে বাড়ছে, কে কখন ওপরে চলে যাবো আমরা বা যাবেন কিছু বলা যায় না, তো বি কেয়ারফুল। অবশ্যই, আসলে অঞ্জলিদি ভীষণ আমাদের কাছের মানুষ, তো ভীষণ আপন করে তুমি ভাবো, দেখো এটা তোমার না বললেও হতো, কিন্তু তুমি সর্বদা, কিন্তু আমি তোমাকে বিগত 10 বছর ধরে চিনি এবং আমি দেখেছি 10 বছর ধরে তুমি কিন্তু একই রকম ভাবে বন্ধুদের। কেন বললাম জানো, কিছু মহামেদান বন্ধুরা মানে লাগাচ্ছেন মাস্ক, ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে সব মহামেদান এরিয়াতে ওনারা বলেন আমাদের ধর্মে নেই মুখ বাঁধা, কিন্তু এটা কিন্তু ধর্মের ওপরে, এই করোনা একটা ভাইরাস, এটাতে ধর্মাধর্মি করলে হবে না, এটাতে যে কোনো ধর্মের লোকই মাস্ক বাঁধতে হবে, না তো আজকে আপনার পরিবারেরও হতে পারে আপনার থেকে। তো এইটা মাথায় রাখবেন, মাস্ক বাঁধুন, স্যানিটাইজার ইউজ করুন, কেন নিজেকে কষ্ট দেবেন বা আপনার জন্য আরেকজনকে কেন মেরে ফেলবেন, এটা একটা সাংঘাতিক ভাইরাস, এখানে বি কেয়ারফুল হয়ে চলতে হবে। অবশ্যই, উৎসব আমাদের যাদেরই আসুক না কেন, যখনই আসুক না কেন, সচেতন তো আমাদের প্রত্যেককে সর্বদা থাকতে হবে। আর সেই সচেতনতা নিয়ে অনুষ্ঠান শুরু করে ফেলেছি এবং পাশাপাশি আপনাদের বলবো ভীষণ সচেতনের 3টে ফোন নাম্বার কিন্তু নোট করতে হবে, 3টি নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে একেবারে অনুষ্ঠানের প্রথম থেকে বলতে এ কারণে শুরু করে দিই, কারণ এরপর আপনাদের ফোনগুলো চলে আসবে। প্রথমত হেল্পলাইন নাম্বার টিভি স্ক্রিনে দেখুন রয়েছে, নাম্বারটি 8697989605। অবশ্যই ফোন নাম্বারে আপনাদের ফোন করতে হবে, হেল্পলাইন নাম্বার, ট্রেড এনকোয়ারি নাম্বার, প্রোডাক্ট নিয়ে যদি কোনো কোয়ারি থাকে, কোথায় পাবো দিদি প্রোডাক্ট, কীভাবে কালেক্ট করবো প্রোডাক্ট, তো তাদের জন্য 9051489900 নাম্বারে অবশ্যই আপনাদের ফোন করতে হবে। আর তার পাশাপাশি হোয়াটসঅ্যাপ নাম্বার, হেল্পলাইন নাম্বারের পাশাপাশি হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা কল করতে পারেন, 9051431100 এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। তার পাশাপাশি তোমার সাথে অবশ্যই বন্ধুরা যোগাযোগ করতে পারেন, অঞ্জলিস বিউটি ক্লিনিক এবং ইনস্টিটিউশন তো অবশ্যই রয়েছে। আমি একটু অঞ্জলিস বিউটি ক্লিনিকের অ্যাড্রেসটা আগে বলবো, তবে তার আগে একটা ফোন নেব। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, হ্যাঁ কে বলছেন দিদি ভাই? আমি বোধবাটি থেকে ইবা মন্ডল বলছি। হ্যাঁ বলুন দিদি ভাই, বলছি যে দিদি আমি শ্রীরামপুরে গেছিলাম, দিদির প্রোডাক্ট কিনতে কিন্তু পাইনি, মানে যে তারপরে মুখে মাখা ম্যাচেস কিনটা, শ্যাম্পুটা। আচ্ছা শোনো, আমি একটা কথা বলি, এখন এই করোনার জন্য এখন একটুখানি কোথাও নাও পেতে পারো, কেন এখনো বাস ট্রেন ঠিক মতন চলছে না, তো অনলাইনে নিয়ে নাও, www.anjaliscare.com-এ তোমরা ফ্লিপকার্ট আমাজনেও পাবে, ফ্লিপকার্ট আমাজনেও, যারা অনলাইনে পারো না হাজবেন্ডে বলো ছেলেদের, বাচ্চা ছেলেগুলো আজকাল এগুলো খুব ভালো পারে, ছেলে মেয়েরা যেমন বাচ্চারা মোবাইল। হ্যাঁ বলো। বলছি যে দিদি, যে আপনার যে আমি সকালে যেটা খাচ্ছি, ওই যে আপনি জুসটা দিয়েছেন, হ্যাঁ ওইটা গরম জলের সাথে খাচ্ছি, গরম জলের সাথে রাত্রিও খেতে হবে? গরম জলে কি মিশিয়ে খাচ্ছো?
না না, আমি ওপরে যে প্রথম যে ঢাকনা, এক ঢাকনা খেয়ে আমি এক গ্লাস গরম জল খাচ্ছি। আচ্ছা, তুমি এক এক ঢাকনা খাচ্ছ কেন? তুমি কি রোগা? না, আমি মোটামুটি মানে আমার না মোটা না রোগা দিদি, আমার তাহলে এক ঢাকনা খেলে, তাহলে এক ঢাকনা খেলে হবে না, কম করেও 6টা বোতল তো তোমাকে দু ঢাকনা করে খেতেই হবে। দু ঢাকনা দিদি ঠিক আছে, হ্যাঁ, এক গ্লাস গরম জল রাতেও খেতে হবে, ডিনারের 1 ঘন্টা বাদে। হ্যাঁ দিদি, কিন্তু আমার খাওয়ার পরে মানে ধরুন আপনার 15 মিনিট কোন পরে খুব আমার অম্বল হচ্ছে রাত্রি। হো, কটা ফাইল খেয়েছো? আমি এই দুটো খেয়েছি, এবার আমি শ্রীরামপুরের থেকে বলে আজকে যাব আনতে। আচ্ছা, এবার 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 বলি, অম্বল কম্বল একটু বাড়বে, আমি তো এখানে বসেই বলে দিই, একটু পটি হবে, অবশ্যই যোগাযোগ রাখবে হোয়াটসঅ্যাপ নাম্বারে, হেল্পলাইনে, অম্বল বাড়বে, একটু পটি হবে, তবেই তো আমি ভালো করতে পারবো। কিছু না বাড়িয়ে কিছু কমানো যায় না, সেটা ভৌতিক ব্যাপার হয়ে যাবে। তো একটু ওয়েট করো, 6টা ফাইল খেতে খেতে কেমন থাকো, একটু হোয়াটসঅ্যাপ নাম্বারে বা হেল্পলাইনে যোগাযোগ রেখো। ওকে দিদিভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমার মনে হয় যে অ্যালোভেরা জুসটা খেয়ে এত মানুষ উপকৃত, এত মানুষ ভালো আছে, এত মানুষ ফিডব্যাক দিয়েছে, এটার উপর আমাদের কোনো জিজ্ঞাসা চিহ্ন থাকা উচিত। ইউটিউব দেখলে তো বুঝতে পারবে, একজন ডার্মাটোলজিস্ট তো উনি স্কিনের ডাক্তার হয়ে অ্যালোভেরা জুস খেয়ে ব্রণ কমিয়েছেন। তো এখানে আমরা বসেছিলাম তখন, আমার সঙ্গে তনুশ্রী ছিল, তখন আমি বলেছিলাম যে কেন আপনি ডাক্তার হয়ে কেন আমার জুস খেলেন, কেন কমাতে পারলেন? বলে না, আপনাকে ভালো লেগেছে তাই খেয়েছি এবং সত্যি উপকার পেয়েছে। তো একজন স্কিনের ডাক্তার, এটাই অ্যাচিভমেন্ট, এটা একটা বিরাট। আসলে ভালো জিনিসের প্রতি বিশ্বাস, আস্থা, ভরসা আমাদের প্রত্যেকেরই থাকবে এবং সেটার অ্যাডভাইস দেওয়ার দায়িত্ব আমাদের। আমি যদি ভালো থাকি, আমার তখন দায়বদ্ধতা আমার পাশের লোকটাকে অ্যাডভাইস দেওয়ার যে তুমিও এটা শুরু করো, স্টার্ট করো, তুমিও ভালো থাকো অবশ্যই, এবং সেটা আপনারা করেন। আর আমাকে কেউ কেউ ফোন করছে, যদি অঞ্জলিস ক্যাটার না পায় অন্য কোম্পানি, এখন আমি আনার পর অনেকেই জুস এনেছে, তো বলছে তোমরা সেটা কে বলছো? এক একজন বলছে অনেক বেশি শরীর খারাপ লাগছে, সেটার জন্য কিন্তু আমি দায়ী না। আমার জুস খেয়ে সবাই ভালো আছে, কেমন ভালো থাকবেই, 2-3টে ফাইলে ভালো হবে না, অনেক দিনের অম্বল, অনেক দিনের মিউকাস, আমাশা, পটি হবে, পটি হয়ে বেরোবে, ভয় পাবে না। একটু হোয়াটসঅ্যাপ নাম্বার, হেল্পলাইনে ভয় পেলে যোগাযোগ রেখো। আরেকটা কথা একটু জেনে রাখবেন, এই যে ট্রেড এনকোয়ারি নাম্বারটা আপনাদের মোবাইলে সেভ রাখুন। প্রথমত চেষ্টা করুন বাড়ির কাছাকাছি কোনো দোকান থেকে সংগ্রহ করতে। যদি কোনো কারণে অঞ্জলিস কেয়ারের প্রোডাক্ট সেখানে না পান, তাহলে অবশ্যই কিন্তু আপনারা কিন্তু অনলাইনে কিন্তু প্রোডাক্ট কালেক্ট করতে পারেন, কিন্তু সবার আগে চেষ্টা করুন পার্শ্ববর্তী দোকানে খোঁজ নেওয়ার এবং সেখান থেকে প্রোডাক্ট কালেক্ট করার। আর যেটা আমি বলছিলাম যে অঞ্জলিস বিউটি ক্লিনিকের অ্যাড্রেস যারা যোগাযোগ করতে চাইছেন, কারণ গুটি গুটি পায়ে দেখো দুর্গাপূজা এগিয়ে আসছে, বা ট্রেড এনকোয়ারি নাম্বারটা বলে দেবে, যারা যারা একটু নজরে রাখুন আর একটু কিন্তু নাম্বার গুলো সেভ করুন। আমি অ্যাড্রেসে আসবো, তবে তার আগে আরেকটা ফোন নেবো। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমার নাম হচ্ছে রিমা বিশ্বাস। হ্যাঁ, আমি ডাল্লা খুবই থেকে বলছি। বয়স কত রিমা? আমার 26 বছর। 26 বছর, বলো রিমা কি প্রবলেম বলো। আমি আমার মায়ের বিষয়ে কি জানতে চাই। তাহলে মায়ের বয়স হচ্ছে 39। 39, আচ্ছা বল কি প্রবলেম। হ্যাঁ বলছি, আমার মায়ের একটু মায়ের জন্য আমি জিজ্ঞাসা করেছিলাম যে কি কি নেওয়া যায়। তো আপনার হেল্পলাইন নাম্বারে ফোন করেছিলাম, তো বলেছিলেন যে লেডি কেয়ারটা নিতে। তো লেডি কেয়ারটা কিন্তু খাবো, যে আমার মায়ের না থাইরয়েড আছে, তো আমার মা কি থাইরয়েডের ওষুধটা খেয়ে তারপরে খেতে পারবে লেডি কেয়ারটা? থাইরয়েডের ওষুধ কখন খায়? থাইরয়েডের ওষুধ সকালে খাবে মর্নিং এ, আর লেডি কেয়ারের নিয়ম হচ্ছে দুপুরে রাতে খাওয়ার 1 ঘন্টা আগে হাফ কাপ উষ্ণ গরম জলে প্রথম 3 দিন 10 ml, তারপরে 3 দিন 15 ml, একটু বাড়বে, 6 দিন হয়ে গেল 7 দিন থেকে 30 ml। তো থাইরয়েডের ওষুধ তো মর্নিংয়ে খাচ্ছে, দুপুরে রাতে তো খাবে 1 ঘন্টা আগে খাবার, লাঞ্চ ডিনারের 1 ঘন্টা আগে। লেডি কেয়ারটা খাওয়ার নিয়ম হচ্ছে জলে মিশিয়ে হাফ কাপ উষ্ণ গরম জলে, তো খেতেই পারে, থাইরয়েডের ওষুধ খেয়ে যাবে, আমি কখনোই মানা করব না। কিন্তু 7টা 8টা ফাইল লেডি কেয়ার খাওয়ার পর সঙ্গে মা অ্যালোভেরাও খাবে, কেন অ্যালোভেরা খাবে না? থাইরয়েড আছে, অ্যালোভেরা জুসটাও খাবে। খুব মোটা হলে 2 ঢাকনা 1 গ্লাস গরম জল সকালে, রাতে রাতে একদম শোয়ার সময়, সকালে খালি পেটে ওই থাইরয়েডের ওষুধ খাওয়ার 5-10 মিনিট বাদেই খাবে।
আর রোগা হলে এক কাপ গরম জল, কিন্তু দু ঢাকনাই খেতে হবে। তাহলে 7-8টা ফাইল খাওয়ার পর থাইরয়েড চেক করাবি, থাইরয়েড থাকবে না। ম্যাক্সিমাম লোকের সুগার থাইরয়েড কমে গেছে, তো অঞ্জলিস কেয়ারের জুসটা খেলে এই উপকারটা পাবি। আমার মুখটা দেখে কিনবি, আমার মুখ না থাকলে ওটা আমার না, ঠিক আছে? এটা খুব সহজ পদ্ধতি, একদম। অঞ্জলির ছবি থাকলেই সেটা কিন্তু অবশ্যই অঞ্জলিস কেয়ারের প্রোডাক্ট, অর্থাৎ দিদির নিজস্ব প্রোডাক্ট। যদি ছবি না পান কোনো অসুবিধা নেই, কিন্তু ছবিতে কি চশমা পরে আছে, কি শাড়ি পরে আছে, কি অর্নামেন্টস পরে আছে সেটা দেখতে হবে না, কারণ ছবি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বদলেছে। কে আছেন একটু দেখবো। নমস্কার। ঈদ মুবারক। হ্যাঁ, কে বলছেন? আমি শিওই থেকে বলছিলাম। সব নেম পারভিন। আচ্ছা, বয়সটা কত পারভিন? 27 প্লাস। বলো কি প্রবলেম? কি সমস্যা? ম্যাম, আমি আপনার প্রোডাক্ট ইউজ করে খুব ভালো ছিলাম। আমার পাপটি তো কাল অ্যালোভেরা ইউজ করা হচ্ছে, এ চলছে, কিন্তু আমি না ম্যাম, আমি ও আমাকে বলতো নয় লাগছে, আমি অনলাইনে উপটান ইউজ করেছি। আচ্ছা, আমি একটা কথা বলি, কোনো কোম্পানির নাম করবে না। আর আমার আমার প্রোডাক্টটা করতে করতে তুমি আবার কেন অন্য কিছু করতে গেলে? এইটা করলে তো আমি শুনবই না। আবার ওই ড্যামেজ মুখটা আমি আমার পার্লারে না এলে ভালো করবো না, সরি। তোমাকে আমার প্রোডাক্ট মেখে কারোর স্কিন কিচ্ছু হয়নি, কিন্তু উল্টো পাল্টা কতগুলো স্টেরয়েড মাখলে এই টাচ করছে, এটা হর্নি লেয়ার, তারপরে গ্র্যানুলার পিকেল বেস লেয়ার, পেঁয়াজের খোসার মতন আমাদের এখানে লেয়ার রয়েছে। সেখানে যদি তুমি পরীক্ষা নিরীক্ষা করতে যাও, বেশি ফর্সা হতে যাও চট জলদি, তাহলে ওই 12টা বাজবে খিচুড়ি খিচুড়ি হবে স্কিনে, খিচুড়ি। তো এবার খিচুড়ি নিয়ে বসে থাকো, খিচুড়ি বেশি খেলে পেট খারাপ হয়, পেট খারাপ হয়েছে স্কিনের। তো এবারে তুমি হয় হেল্পলাইন হোয়াটসঅ্যাপে ফোন করো, ওরা বলে দেবে, আদারওয়াইজ আমার সামনে এসো। কেন বিকট কালো কালো করে তারপরে আসছো? যখন ভালো ছিলাম তাহলে আবার কেন অন্য কিছু করতে যাচ্ছি? অতি লোভ ভালো না, অতি তাড়াতাড়ি সুন্দর হওয়া ভালো না, তাহলেই মুশকিল। পারভিন কিন্তু বুঝেছে, দিদির কাছে বকুনি খেতে হবে, কিছু করার নেই। পারভিন, দায়িত্বটা দিদি কিন্তু নেন, ভালো তোমাদের করেন, কিন্তু যখন তোমরা আবার এক্সপেরিমেন্ট করো তখন বকা খাওয়ার জন্য রেডি তো তোমাদেরই থাকতে হবে। কে আছেন পরের বন্ধু? নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি প্রতিমা দত্ত, হাওড়া থেকে বলছি। বয়স কত প্রতিমা দি? আমার বয়স হচ্ছে 60 বছর। আচ্ছা, আর আমার ইনসুলিন ইনজেকশন নিচ্ছি, আমার 25 বছর বয়স থেকে সুগার, প্রেগনেন্সি সুগার, তখন থেকে ইনসুলিনটা 3 বছর নিচ্ছি। বুঝলাম। আর মাথায় খুব খুশকি, মাথা চুলকায়, গা হাত খুব চুলকায়, মুখে প্রোডাক্ট মাখি, আমি একটা আর কোনো কিছু আমি মাখি না। তারপর কয়েকদিন আগে আমি অ্যালোভেরা জেল, ওই অ্যালোভেরা গাছ আমার বাড়িতে আছে, একটা পাতা তুলে নিয়ে, ওরে বাবা ওইসব করবে না, ওটা আরো ক্ষতি করে। কিন্তু সেই জন্য আমি শুনতে চাইছি, বাড়িতে অ্যালোভেরা থাকলেই হবে না, ওরও অনেক প্রসিডিউর আছে, অনেক কিছু মেশাতে হয়। তাহলে কেমিস্ট্রা থাকতেন না? আমি একটা কথাই বলি, 25 বছর মানে 25 বছর বয়স থেকে ইনসুলিন, এখন 60 বছর ইনসুলিন নিচ্ছে, এখন তোমার 60 বছর বয়স, তোমার চুলকানি হবে না তো কার হবে? তুমি প্রথমেই বলো দুটো জুস খাও, ইনসুলিন নিচ্ছ নাও, আর মাকালির নাম করে দুটো জুস খাও, আর মুখে কি মাখবে আমি একটু বলে দিচ্ছি, সঙ্গে থাকুন দিদি ভাই। আমরা প্রতিমাদি উত্তরে আসবো, তার আগে আমি চট করে বলে রাখি, এই যে যাদের বিভিন্ন রকমের সমস্যা, দেখুন আজকে ঈদ, কিছুদিন পর দেখতে একটু দুর্গা পুজো, হয়তো এবারের পুজোতে আমরা তোড়জোড় তেমন করব না, কিন্তু নিজেদের সুন্দর তো রাখবো, নিজেদের কেয়ার তো করব, তার জন্য অবশ্যই কিন্তু যোগাযোগ করতে হবে। তার জন্য 58/29 প্রিন্স আনভার্সা রোড, কলকাতা 45, অ্যাড্রেসটা আপনাদের মুখস্থ আরেকবার জানালাম। তার পাশাপাশি বলবো যে ঢাকা কালীবাড়ি বাসস্টপ, ঢাকা কালীবাড়ি বাসস্টপ, আর এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান রাম মন্দিরের একেবারে কাছে। ফোন নাম্বার হচ্ছে 8017036117, আরেকবার রিপিট করব, 8017036117, এই নাম্বারে ফোন করতে হবে। তার পাশাপাশি ইনস্টিটিউশন, যারা তোমার কাছে এসে স্বনির্ভর হতে চাইছে, হ্যাঁ তারা ভর্তি হতেই পারে, কেন আমি খুব সমস্ত প্রোটোকল গভর্নমেন্টের মেনেই চলছি, নিচের থেকে স্যানিটাইজিং করে ওপরে উঠলেও স্যানিটাইজ করা হচ্ছে, মেয়েরা মুখে মাস্ক, যা যা মানে করতে হবে করা হচ্ছে, নিজেদের প্রিকশন বা যারা আসবে তাদের জন্য। আর অবশ্যই সবাই আসছে, কেন 14 তারিখে 14ই আগস্ট একটা বিয়ে বাড়ির ব্যাপার আছে, তো আসছে সবাই, কোনো ভয়ের কিছু নেই, একটু নিজেকে মেনটেন, নিজেকে একটু স্যানিটাইজিং করে, এই যে আমি এখন মুখ খুলে বসলাম, আবার উঠেই মুখ বাঁধবো, তো এইগুলো মাস্কটা পরা, স্যানিটাইজ করা নিজেকে, এগুলো করলে অনেকটা ঠিক থাকবে, আর অ্যালোভেরা জুস খেলে অনেক ভালো থাকবে, সর্দি কাশিও কম হবে একদম। দিদি আমরা আরেকটা ফোন নিয়ে নেবো। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছো? হ্যাঁ দিদি, আমি
বলছি টুম্পা দত্ত। বয়স কত টুম্পা? আমার বয়স হচ্ছে এই 32। 32? তোমার সমস্যা তো? হ্যাঁ হ্যাঁ আমার। বলে ফেলো, বলে ফেলো। কি প্রবলেম বলো? বলছি আমার খুব চুল উঠে যাচ্ছে দিদি। আচ্ছা, আর খুশকি কতটা? হ্যাঁ, মাথায় খুশকি কতটা আছে? মাথায় তো খুশকি নেই, কিন্তু খুব চুল উঠছে। তুমি কি শিওর যে খুশকি নেই? খুশকি তো নেই, দেখি চুলকালে তো সাদা সাদা হয়, সেটা তো হয় না। না, ওইটা চুলকালে সাদা সাদা হয় শীতকালে, আর এখন বর্ষাকালে করতে গিয়ে সাদা হবে, এখন তো নখে আসবে কাদা কাদা মতো। বলছি আমি, সব লিখে নাও। শুনতে থাকো টুম্পা, প্রতিমা দিও কিন্তু বলেছিল প্রচন্ড ড্যান্ড্রফ, খুব চুলকাচ্ছে, চুল পড়ছে, এরকম একটা হেয়ারের প্রবলেম রয়েছে। একটু আমি প্রতিমাকে বলি, চুলের চুলের সমস্যা, চুলকানি সমস্যা তো সব জায়গায় রয়েছে, চুলটা আছে তো প্রতিমার, এই মেয়েটি দুজনকে একই বলছি। একদম বলে দাও তুমি। দুজনকেই বলছি চুলের সমস্যা, যারা বললে এখানে তাদের দুজনকেই বলছি। প্রথমেই বলবো এই সময় অঞ্জলিস্কার অ্যালোজো অয়েলটা একটু, মানে যদি করেও থাকো বন্ধ রাখো, অ্যালোজো অয়েলটা কদিন বাদে করবে। এখন কি করবে, আমাদের একটা চিরুনি কিনবে, যেটা ট্রিটমেন্ট চিরুনি, কেন্দুর শিশমুর দিয়ে তৈরি, ওপরে কালোটা কেন্দুর, নিচেরটা শিশমুর, ইন্ডিয়াতে রোজউড বলে। আর এবারে কিনবে অ্যালোট্রি শ্যাম্পু, অ্যালোমেরি শ্যাম্পু, হেয়ার ভাইটালাইজার, পিওর অ্যান্ড শিওর হেয়ার টনিক, হেনা। আর যাদের খুব চুল রাফ তারা সিরামটা অবশ্যই নেবে, যারা সিঁদুর পরও অঞ্জলিস্কারের সিঁদুর নিতে পারবে, একটা মেরুন একটা রেড, দুটো সিঁদুরই আছে। কীভাবে ইউজ করবে, সপ্তাহে দুদিন সোম শুক্র করো অ্যালোমেরি, মাঝখানের একদিন বুধবার করো অ্যালোট্রি, অঞ্জলিস্কারের। আমার এই মুখটা ছোট্ট করে থাকবে সেটা দেখে কিনো, দুদিন করবে অ্যালোমেরি, একদিন করবে অ্যালোট্রি শ্যাম্পু। মেয়েরা আর ছেলেরা সবাই এই শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করার পর, ছেলেরা কন্ডিশনার লাগাবে না, মেয়েরা চুলের নিচের লেন্থে অ্যালোভিটা কন্ডিশনার, ওটা একটু নেবে, চুলটা শ্যাম্পু করে ধুয়ে চিপে নাও, নিচের লেন্থে একটু লাগাও, লাগিয়ে এক সেকেন্ড ওয়েট করো, তারপরে জল দিয়ে ভালো করে ওয়াশ আউট। ছেলেদের কন্ডিশনার লাগাতে হবে না। এবারে করবে কি, রোজ রাতে যাদের খুব বেশি চুল পড়ছে না তারা অ্যালোনিকা ভাইটালাইজার প্রত্যেক দিন রাতে লাগাও, আর যাদের এক্সেসিভ হেয়ার ফল তারা সপ্তাহে তিন দিন একদিন বাদে বাদে অ্যালোনিকা ভাইটালাইজার, মাঝখানের চার দিন, চার আর তিনের সাত দিন, মাঝখানের যে গ্যাপ গেল চার দিন, পিওর অ্যান্ড শিওর হেয়ার টনিক, অঞ্জলি স্কেয়ারের সব, এটা মাখো, স্প্রে করো, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মাসাজ দাও। তারপরে আমাদের যে ট্রিটমেন্ট চিরুনি, এটা পাতি নিম কাঠের চিরুনি না, এটা কেন্দুর শিশমুর, ইন্ডিয়াতে বলে রোজউড, এই রোজউড আর কেন্দুর দিয়ে বানিয়েছি, তো এইটা দিয়ে চুল আসছাও। যারা পা মুড়ে যোগাসনের ভঙ্গিমায় বজ্রাসনে বসতে পারবে, তারা সামনের থেকে পেছনে 10 বার, পেছন থেকে সামনে 10 বার আসছাও, ভীষণ উপকার পাবে। যাদের পায়ে ব্যথা তারা এমনি পা ঝুলিয়ে বসে আসছাও, এই চিরুনি দিয়ে চুল আসছাও। সপ্তাহে অন্তত পাকে যাদের খুব খুশকি তারা 10 দিন বাদে বাদে হেনা করো, আর যাদের খুব খুশকি নেই তারা মাসে 2 বার হেনা করো, জাস্ট গরম জলে ভিজিয়ে দাও, আর সকালে আধ ঘন্টার জন্য লাগাবে, আধ ঘন্টা বাদে জল দিয়ে ধুয়ে নেবে। যাদের পাকা চুল তারা চায়ের লিকার দিয়ে রাত্রে ভেজাবে, সকালবেলা 3 ঘন্টার জন্য সমস্ত স্ক্যাল্পে চুলে লাগিয়ে 3 ঘন্টা বাদে জল দিয়ে ধোবে, ভীষণ সুন্দর কালার হবে, চুলটা বাউন্সি হবে আর তোমার সফটও হবে। এটা করো, আমিও আমার হেনাই করি, ওই জন্য বললাম করো, ভালো থেকো। একদম। এবং সুগারের সমস্যা, থাইরয়েডের সমস্যা, আর যদি কোনো শারীরিক সমস্যা থাকে, একদম একদম, আর যাদের খুব এক্সসেসিভ হেয়ার ফল লিভার থেকে হতে পারে, তো লিভারটাকে গার্ড করো, ভালো খাবার খাও, ছোট মাছ, চিকেন, অত্যধিক তেল মশলাযুক্ত, ইলিশ মাছ, কাতলা মাছ, মাংস, পাঁঠার মাংস খাবে না, একটু অ্যাভয়েড করো, জিভকে দিও না লাই, জিভ বলে আরো খাই, তাহলে স্কিনে গ্ল্যামার, চুলে গ্ল্যামার চলে যাবে। আরেকজন বন্ধু আছে, কথা বলে নি, কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি কোচবিহার থেকে বলছি। হ্যাঁ, নামটা বলো। অমিতা দৃষ্টিপাল। আচ্ছা, বয়স কত? 20। 20? কি হলো, কি প্রবলেম বল। বললাম আমি কোনো ক্রিম ইউজ করতে পারছি না। কেন কেন? আমার মুখ, মানে মুখে প্রচন্ড ব্রণ হয়েছে, তো মানে এর জন্য কোনো ক্রিম ইউজ করতে পারছি না। হ্যাঁ, কোনো ক্রিম আর আমার ক্রিমে পার্থক্য আছে, করে দেখ। এবার আমি কিন্তু বাড়াবো, তুই একটা 20 বছরের পুঁচকে মেয়ে, এই সময় সিবাম সিক্রেশন হয়, পিম্পলস বেরোয়, তো আমি তোকে অ্যালোভেরা জুস খাওয়াবো। অ্যালোভেরা জুস খেতে খেতে কিন্তু তোর এই ব্রণগুলো বাড়বে, সবাই জানে, যারা শুনছে, যারা ভালো হয়েছে, বাড়বে, বেড়ে কমবে, 3-4 ফল খেতে খেতে আবার কমে যাবে। ধৈর্য ধরতে পারলে খাও, আদারওয়াইজ
কোনো ক্রিম সহ্য হচ্ছে না ওই করে বসে থাকো, স্কিনের 12টা বাজে। প্রথমে বাড়বে কমবে, যখন কমবে তখন কিন্তু আর বাড়বে না, না এটা কিন্তু একদম কমে গেলে আর বাড়বে না, একদমই কমে যাবে। তো সেই এই ধৈর্যটা যদি রাখতে পারো, এই সময়টুকু যদি দিতে পারো, তাহলে অবশ্যই ওয়েলকাম অঞ্জলিস কেয়ারে, এবং অবশ্যই কিন্তু প্রোডাক্ট ব্যবহার করা শুরু করে দাও। যাদের মুখে এই ধরনের সমস্যা, যাদের একটুখানি হেয়ারের প্রবলেম ছিল, তাদের বলবো অ্যালোভেরা জুসটা খাও অঞ্জলিস কেয়ারের, অবশ্যই আমার মুখটা দেখে খাও। আমি কিন্তু আগে প্রোডাক্ট আনিনি, আগে দুটো জুস আর হেনা নিয়ে এসেছিলাম, তোমরা খেয়ে উপকার পেয়ে গ্ল্যামার এসছে, সব কিছু ভালো হাতে বলেছো, দিদি অনেক ভালো আছি, তবে আমি প্রোডাক্ট এনেছি, আগে প্রোডাক্ট এনে উল্টোপাল্টা পরীক্ষা নিরীক্ষা করিনি, সেই কারণে বলবো জুসটা খাও অঞ্জলিস কেয়ারের, আমার মুখ দেখে কিনো, এটা খেয়ে যাও। যারা খুব মোটা তারা দু ঢাকনা দুবেলাই সকালে খালি পেতে এক গ্লাস গরম জল, রাতেও ডিনারে এক ঘন্টা বাদে সঙ্গে এক গ্লাস গরম জল মুখে ঢেলে দেবে আর এক গ্লাস গরম জল আস্তে আস্তে খাবে। যারা খুব রোগা তারা দু ঢাকনাই খাবে, খুব কালো দাগ খুব ব্রণ দু ঢাকনাই খাবে সঙ্গে এক কাপ গরম জল, কেন কি তুমি রোগা, কিন্তু খেতে হবে রাতে ডিনারের এক ঘন্টা বাদে আর সকালে খালি পেতে আধ ঘন্টা বাদে ব্রেকফাস্ট। এগুলো একটু হেল্পলাইন হোয়াটসঅ্যাপ নাম্বার জেনে, লেডি কেয়ারটা সব জেনে খাও, মিনসের প্রবলেম, ওয়াইফ ডিসচার্জ, থাইরয়েড, হাই প্রেসার সব নরমাল হয়ে যাবে একদম। আরেকটা ফোন নেব, কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি পবিত্র সর্দার বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ে একটা আছে 7 বছর 3 মাস বয়স দিদি। আচ্ছা বলুন। আমি আমি বলছি মেয়েটা উনি কি বাচ্চাটা কি অ্যালোভেরা জুস খেতে পারে? হ্যাঁ 7 বছর বয়স তো। বলছি একটু ওর থাইরয়েড আছে, সম্ভবত ছোটবেলা রিপোর্টে ধরা পড়েছিল, বুঝতে পেরেছেন? সাংঘাতিক ব্যাপার। তাহলে আমি তো বলবো, আমি তো আপনাকে বলবো যে অ্যালোভেরাটা 6টা ফাইল খাইয়ে যান, তারপরে লেডি কেয়ারটা ধরবেন অ্যালোভেরার সঙ্গে, 6টা ফাইলে বুঝতে পারবেন অনেকটা। অ্যালোভেরা 2 ঢাকনাই খাবে ও, 1 কাপ গরম জল দেবেন, 7 বছর 3 মাস আরামসে খাবে, রোগ মুক্ত করুন মেয়েটাকে, 2 ঢাকনা খান, আর আপনার বাড়ির কাছে ঠাকুরের মন্দিরে গিয়ে ওর ভালো হলে পুজো দেবেন, হবেই ভালো। 2 ঢাকনা খাবে অ্যালোভেরা জুস, 1 কাপ গরম জল সকালবেলা খালি পেতে একদম মুখ কুলকুচি করে বাসি মুখ ফেলে দেবে, তারপরে এটা মুখে ঢেলে দেবেন 2 ঢাকনা, 1 কাপ গরম জল চায়ের মতো আস্তে আস্তে খাবে, আবার আধ ঘন্টা বাদে দাঁত ফাঁত মেজে ব্রাশ করে ব্রেকফাস্ট করবে, রাত্রে ডিনারের 1 ঘন্টা বাদে আবার 2 ঢাকনা, 1 কাপ গরম জল। 6টা ফাইল হলে হেল্পলাইন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, লেডি কেয়ারটা খাওয়ান, এইটুকুনি মেয়ের থাইরয়েড সাংঘাতিক ব্যাপার, সারা জীবন তো নষ্ট করে দেবেন, থাইরয়েড লেডি কেয়ারটাও খেতে হবে 6টা ফাইল অ্যালোভেরা খাওয়ার পর, তখন আমরা বুঝে অ্যালোভেরার ডোজটা কমাবো না বাড়াবো বুঝবো, আর সাথে লেডি কেয়ার খাবে, এক্ষুনি আমি লেডি কেয়ারটা দিলাম না, খাওয়াকেও ভালো থাকবে। সব থেকে বড় বিষয় এখানে ফোন আপনি নাই বা পেতে পারেন, তাই জন্য কিন্তু 3টি নাম্বার কিন্তু রয়েছে, এবং মূলত আপনারা যারা ফোন এখানে পাচ্ছেন না হোয়াটসঅ্যাপ নাম্বার আর হেল্পলাইন নাম্বারে ফোন করুন, বা অবশ্যই যে অঞ্জলিস বিউটি ক্লিনিকের যে নাম্বার যাচ্ছে সেখানেও আপনারা কিন্তু অবশ্যই ফোন করতে পারেন, কথা বলে নিন। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো, দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর থেকে কে বলছেন? আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলে দণ্ডপর্ণা। ছেলের বয়স কত? বয়স 14। কি হলো বলো? ওই মুখে ব্রণ হচ্ছে, আর ব্রণ গুলো ফুটে দিচ্ছে না কি জানি না, কালো কালো হয়ে যাচ্ছে। আমি ব্রণ নিয়ে বলবো, শোনো। হ্যালো, শোনো, মাথায় খুশকি আছে? না, মাথার খুশকি আমার চুল পেকে যাচ্ছে। চুল পেকে গেছে? হ্যাঁ, পেকে যাচ্ছে অনেকগুলোই, পাঁচ গ্রে হেয়ার এর সমস্যা। সাংঘাতিক ব্যাপার। তুমি লিখে নাও, আরেকটি মেয়ে ব্রণ কথা বলছে, ব্রণ নিয়ে বলছি। না, মুখে মাঝে মাঝে ছত্রাকের মতো কি খসখসে মতো কি ডোবানো হচ্ছে। মুখে ব্রণ আছে তো? না, ব্রণ তো রয়েছে, আমার না মুখে খসখসে মতো, যেমন দাগ হয় না ওরকম মতো হচ্ছে। ও ঠিক আছে, ঠিক আছে, মাথাটা ঠিক করো, সব বুঝেছি, লিখে নাও। একটু বাড়বে, শোনো, যাদেরই ব্রণ আছে ব্রণটা বাড়বে, বেড়ে কমবে, 3-4টা ফাইল খেতে খেতে কমে যাবে, আর বাড়বে না। তা ধৈর্য রাখবে, যদি অধৈর্য হও ভয় পাও হোয়াটসঅ্যাপ নাম্বার হেল্পলাইনে ফোন করবে, আমাকে বুধবার আর শনিবার পাবে, তাছাড়া তো পাবে না, তো তাই জন্য গালে হাত দিয়ে বসে থাকবে না বা বন্ধ করে দিয়ে দুম করে বসে থাকবে না, হেল্পলাইন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ওরা অবশ্যই হেল্প করে, তোমাদের ফোন ধরে না তা না, হয়তো কোনো ফোন আসতে থাকলে কথা বলতে থাকলে বলবে একটু বাদে করুন, করো। আমি বলছি ব্রণ নিয়ে সঙ্গে থাকুন। ওই যে তিথি নর্থ বেঙ্গল থেকে ফোন করেছিল, দুর্গাপুর, দুজনেরই বয়স কম কিন্তু, একদম দুজনেই বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে। তোমাদের ছেলে মেয়েদের জন্য বলবো, যারা বাচ্চা অ্যালোভেরা জুস খাবে 2 ঢাক নাই মাথায় রাখবে,
আমি বলছি তাড়াতাড়ি, না বুঝলে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে বুঝে লিখে নাও, তারপর কিনে খাওয়াও। অ্যালোভেরা জুস মর্নিংয়ে খালি পেটে দু ঢাকনা খাবে, মোটা হলে এক গ্লাস গরম জল, ছেলে মেয়ে যদি রোগা হয় তাহলে এক কাপ গরম জল খালি পেটে খাবে, খেয়ে তারপরে আধ ঘন্টা বাদে ব্রাশ করে ব্রেকফাস্ট। ডিনারের এক ঘন্টা বাদে অ্যালোভেরা জুস অঞ্জলিস কেয়ারের দু ঢাকনা মুখে ঢেলে দেবে, এক কাপ রোগা হলে, মোটা হলে এক গ্লাস গরম জল এটা খাবে, এতেই অনেক অসুখ বিসুখ চলে যাবে। প্রথমে আমি জুস নিয়ে এসেছিলাম, কোনো প্রোডাক্ট ছিল না, সেজন্য বললাম, আর গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবারে বলবো, এটা খেলে একটু বনোড্যাশ, ভেতরে ব্যাড টক্সিন বেরোবে, নোংরাগুলো বেরিয়ে ভালো হবে, বেরোলে ভয় পাবে না, আস্তে আস্তে কমে যাবে, আমাদের সঙ্গে টাচে থাকবে। এবারে মুখে মাখবে আমাদের অ্যালোক্লিন ফেস ওয়াশ, যেটা সবুজ কালারের, দেখবে অয়েলি স্কিন লেখা আছে। অ্যালোক্লিন ফেস ওয়াশ একই নামে ড্রাই স্কিনেরও আছে, ওটা নেবে না। অ্যালোক্লিন ফেস ওয়াশ সবুজ রঙের যেটা, ওটা দিয়ে মুখ ধোবে সকাল বিকাল রাত্রে, বাইরের থেকে বাড়িতে ফিরে ওটা দিয়ে মুখ ধোবে। অ্যালোটন রোজ ওয়াটার, রোজ ওয়াটারটা ফ্রিজে রাখবে, বের করে তুলো ভিজে ভিজে দুবার তিনবার ড্যাপ করবে, জাস্ট ড্যাপ করবে, ঘষবে না। অনেকে আবার বোকার মতো ঘষো, বকা দেবো ভীষণ, তোমাদের ভালো করতে যাই তোমরা উল্টোপাল্টা করো, ঘষবে না, এরম থুপবে, গোলাপ জলে ভিজিয়ে নেবে, আমার গোলাপ জলে, তারপরে তুলোটা দিয়ে এরম থুপে তুলো ফেলে দাও। এবার তার উপর দিয়ে অ্যালোপিওর জেল, অঞ্জলিস কেয়ারে অ্যালোভেরা জেল, অ্যালোপিওর জেল নাম আছে, এটা মাখো সকালে বিকেলে রাত্রে। আর কিছু দেবো না, রোদে বেরোলে SPF 30 জেল ফর্মে আছে, ওটা মেখে রোদে বেরোবে আধ ঘন্টা বাদে। আর মাথায় খুশকি থাকলে অ্যালোট্রি শ্যাম্পু দিয়ে দুদিন শ্যাম্পু করুক, মাঝখানের একদিন করবে অ্যালোমেরি, সোম শুক্র উল্টে যাবে অ্যালোট্রি করবে, মাঝখানে বুধবার অ্যালোমেরি শ্যাম্পু করুক, হেনা করুক 10 দিন বাদে বাদে, রাত্রে গরম জল দিয়ে ভিজিয়ে দেবে, সকালবেলা স্ক্যাল্পে লাগিয়ে আধ ঘন্টা বাদে জল দিয়ে ওয়াশ আউট। আর চিরুইটা নাও সামনের থেকে পেছনে, পেছনে থেকে সামনে, প্রত্যেকে আশ্রাও বা 10 বার 10 বার করে, ব্লাড সার্কুলেশন হবে, চুলটাও ভালো থাকবে। আর প্রতিদিন রাতে হেয়ার ভাইটালাইজার লাগাও বাচ্চাগুলোকে, ভীষণ ভালো থাকবে, তেলটা বন্ধ একদম। তার পাশাপাশি অল্প বয়সী মেয়েদের যে সমস্যাটা হয় যে পিরিয়ডসের প্রবলেম, ওয়াইডনেসের প্রবলেম, লেডিকার খাবে, লেডিকার কিন্তু খেতেই হবে, স্টার্ট করে দিন। ফোন যদি লাইভ অনুষ্ঠানে নাও পান কোনো অসুবিধা নেই, হেল্পলাইন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু রয়েছে, নাম্বার দুটো মোবাইলে সেভ করুন, একদম সেখানে ফোন করলে কিন্তু তারা সহযোগিতা করে দেবে। আর প্রোডাক্ট নিয়ে যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই ট্রেড এনকোয়ারি নাম্বার, সেই নাম্বারে আপনারা ফোন করুন, অবশ্যই প্রোডাক্ট নিয়ে কিন্তু সমস্ত কিছু আপনাদের কিন্তু বলে দেবো। আমি একটু বলে দিই, যেহেতু পুজো আসছে তো আমি এবারে তো পুজো সেরকমভাবে হবে না, মনে হয় না, ছোটখাটো পুজোই হবে ওভাবে, কোনো ভাবে কেন মানুষ বেরোতে ভয় পাবে। তো যারা কোর্সে শিখতে চাও তারা অলরেডি যোগাযোগ করছো অনেকে, সেই জন্য বলছি ইমিডিয়েট ভর্তি হয়ে যাও, তাহলে এখনও কিন্তু অনেক টাইম আছে, তোমরা কোর্সটা শুরু করতে পারবে। ভালো কাজ জানলে আমি আমার কাছেই রেখে দিই, আর না জানলে কাজ দিয়ে দিই। আর পেন খাতা নিয়ে আসবে, 3 মাস ইনস্টলমেন্টের ব্যবস্থা আছে, সব ডিটেলসটা জেনে নাও, কোনো বাড়াইনি, আজ 2009 সাল থেকে জানি তাই নিচ্ছি, আর একটু যোগাযোগ করে এসো। পার্লারে যাওয়ার একটা প্রয়োজনীয়তা কিন্তু অবশ্যই, বিয়ের কোনেদেরও তাই, বিয়ের কোনেদের 2009 সাল থেকে যা নিচ্ছি সবাই জানে তাই নিচ্ছে, একটু বাড়াইনি, পুরনো লোক তো আসছে, যারা একবার আমার হাতে এসেছে আমার হাতে সাজতে চায়, কিন্তু আমার ভাই এখন অনেকটা বয়স হয়েছে, আমার এখন একটা স্পন্ডিলাইটিসটা রয়েছে, অন্য কোনো রোগ না থাক, তা আমাকে এখন এই চোখে জোর দিয়ে দিয়ে, তারপরে চশমাটা হয়ে গেছে, আগে তো চশমা ছিল না, তো এখন আমি না আমার মেয়েরা সাজাবে, কোনো ব্যাপার নেই, কিন্তু তোমরা আসতে পারো, মেকআপটা আমি করে দিই, আর যোগাযোগ করো। বিয়ের কোনো একদিনই তো বিয়ে হবে, বিয়েতে একদিন, তারপরে 10 বার বিয়ে হলো সেটা ওই সাজ হয় না, আজকাল তো প্রচুর ডিভোর্স হচ্ছে সেটা আলাদা কথা, কিন্তু বিয়েটা ঠিক মতন হয় একদিনই, একবারই, তো ভালো করে যাতে সাজতে পারো, আর ওই হলুদ সবুজ করি না, সোবার সাজাই, যোগাযোগ করো অবশ্যই। মানে নিমন্ত্রিতরা আসুক বা না আসুক, ক্যামেরাম্যান তো আসবে, ছবি তো উঠবে, তাই সেটা কিন্তু সারা জীবনের স্মৃতি, সেজন্য কিন্তু অবশ্যই নিজেকে সাজিয়ে গুছিয়ে নিতে হবে ওই দিনগুলোর জন্য। আরেকবার বলবো যে হেল্পলাইন নাম্বার হচ্ছে 8697989605, অবশ্যই এই ফোন নাম্বারে ফোন করবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আজকে যেহেতু অনুষ্ঠান একদম শেষ গোড়ায়, ফোন আর নিতে হয়তো আমরা পারবো না, যারা ফোন পেলেন না তারা 9051431100 এই নাম্বারে ফোন করবেন। প্রোডাক্ট নিয়ে যদি কোয়ারি থাকে যে কোথায় প্রোডাক্ট পাবো, তাহলে 9051489900 এই নাম্বারে ফোন করবেন। আর যদি দিদির সাথে পার্লারে যোগাযোগ করতে চান তাহলে যেতে যেতে সময় না থাকলে একটা কথাই বলবো, বলো বলো, অধর্ম খুব বেড়ে গেছে, আর যে ধর্মের লোকই হই আমরা, এত অধর্ম করছি যার জন্য ভগবান না পুজো চাইছে না, সব মন্দিরও বন্ধ ছিল, সব এখনো খোলেনি, তারকেশ্বর মন্দির এখনো খোলেনি, আমি যেহেতু তারকেশ্বর সঙ্গে মানে তারকেশ্বর মন্দিরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তো এখনো খোলেনি, তো সেই জন্যই বলবো যে ভগবান বিমুখ হয়েছেন, ভগবান চাইছেন না আমাদের পুজো, আমরা মানুষরা এত বাজে কাজ করছি,
ভালোবাসা বলে কিছু নেই, খালি আমাদের নিজেদের স্বার্থ, নিজেদের স্বার্থ দেখে চলছি, খালি টাকা টাকা লোভ, এই কারণেই ভগবান মুখ ফিরিয়েছেন। তবে আমরা কিন্তু আবারও দেখা করব আপনাদের সাথে বুধবার এবং শনিবার ঠিক একটাই অঞ্জলি দিকে নিয়ে লাইভ অনুষ্ঠানে হাজির থাকবো আমরা। প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে নমস্কার।